সোমবার আগরতলা প্রেস ক্লাবে ডিপ্রাইভড রিটার্নার্স মুভমেন্ট কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরে আসা আত্মসমর্পণকারী বৈরীদের স্বার্থ সম্পর্কিত নয় দফা দাবির ভিত্তিতে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ তারা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছিলেন। তখন তারা জানিয়েছিলেন, নয় দফা দাবি পূরণ না হলে তারা 6 অক্টোবর জাতীয় সড়ক অবরোধ আন্দোলনে সামিল হবেন। এমনকি 22 সেপ্টেম্বরও তারা সরকারকে এমর্মে চিঠি দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত তাদের একটি দাবিও পূরণ করেনি সরকার। কিন্তু সামনেই দুর্গাপূজা, তাই 6 অক্টোবরের পরিবর্তে 27 অক্টোবর সকাল 8টা থেকে লাগাতার জাতীয় সড়ক অবরোধে বসবেন তারা। আর অবরোধের স্থলটি হচ্ছে চম্পকনগর চন্দ্রসাধুপাড়া। 22 তারিখ সেপ্টেম্বরে আমরা একটা বিভক্তি দেওয়া হয়েছিল, মানে আমরা নয় দফা দাবি গত জানুয়ারি মাসে, যে জানুয়ারি ফেব্রুয়ারি 6 তারিখ 2021 এই তারিখে আমরা ত্রিপুরা গভর্নমেন্ট সাথে আলোচনা কইরা আমরা এই নয় দফা দাবি সম্মিলিত হওয়ার পরে আমরা কোনো কিছু হওয়ার না কারণে গত এই 22 তারিখ অক্টোবর আমরা প্রেস মিট করা হয়েছে। সে সময় আমরা একটা সরকারকে অনুরোধ করা হয়, মানে আমরা সেই নয় দফা দাবি যদি অতিশক্ত তাড়াতাড়ি না দেওয়া হয় তাইলে আগামী 6 তারিখ অক্টোবর 2021 ঠিক সকাল 8টা থেকে, মানে আসাম আগরতলা রুট রাস্তা অবরোধ করার জন্য আমরা একটা অনুরোধ করা হয়েছে। এদিকে আত্মসমর্পণকারীদের নির্ধারিত জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিচ্ছেন জঙ্গি জীবন ছেড়ে আসা প্রত্যেকটি জঙ্গি গোষ্ঠীর প্রাক্তন বৈরীরা। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।